বাংলাদেশে জাতিসংঘ বা স্বাধীন তদারকিতে সুষ্ঠু নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার। শীঘ্রই হাসিনার সন্তান আমেরিকা জেলে যাবে এবং হাসিনাও ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হয়ে বাংলাদেশের জেলে থাকবে। ইচ্ছা করলেই 10ই ডিসেম্বর করে সরকারের পতন ঘটানো যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও রিপ্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিভিন্ন স্যাংশন, নিষেধাজ্ঞা, ভিসা নীতির মাধ্যমে সরকারকে বারবার একটি বিষয় বুঝিয়েছেন আমেরিকা, সেটি হলো যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চান, তথা ফ্রি ফেয়ার ইলেকশন। কিন্তু সরকার তাদের কথাকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে নিজের মতো করেই তফসিল ঘোষণা, একতরফা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন অটোমেটিক্যালি। কিন্তু এবার সরকারের বিরুদ্ধেও কিন্তু জাতিসংঘ ফাইনাল খেলায় নেমে গেছে। ডিসেম্বরের ভিতরে সরকারকে কিভাবে তারা আটকাবে আসুন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আমরা দেশবাসী যে আশঙ্কাটি করছি, সম্ভবত আমাদের প্রধানমন্ত্রীও এরই মধ্যে জেনে গেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে বহুমুখী চাপ আসছে, বহুমুখী নিষেধাজ্ঞা আসছে। তার কারণ তার বক্তব্যে এটি স্পষ্ট হয়েছে গত সোমবার 14 দলীয় বৈঠকে, আগামী যে সুন্দর একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো বাম দলগুলোর সঙ্গে এবং শরিকদের সঙ্গে, সেখানে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন। এই বিষয়টি হয়তো কেউ কেউ খেয়াল করতে পারেন, তার কারণ এটি শিরোনাম আকারে আসেনি, বিভিন্ন গণমাধ্যমের বডির ভিতরে, নিউজের বডির মধ্যে রয়েছে। যেমন ডেইলি স্টারে যে কথাটি উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে, হাসিনা টোল্ড দ্য মিটিং দ্যাট সেভারাল স্যাংশনস কুড বি ইম্পোজড আফটার দ্য ইলেকশনস অ্যান্ড দ্যাট শি ওয়াজ নট ওরিড অ্যাবাউট ইট, রেদার শি ওয়াজ রেডি টু ফেস দোজ চ্যালেঞ্জেস। এবং অন্য বাংলা যে গণমাধ্যমগুলো সেগুলোর কোনোটিতে এসেছে এভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বৈঠকে 14 দলের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, স্যাংশনও আসতে পারে, তবে নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচনের পর নতুন সংকটের পরিস্থিতি সৃষ্টি করতে পারে, আমি বেঁচে থাকলে এ থেকে উত্তরণ করব। বিনয়ের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসের প্রশংসা আমরা করি, আপনি অনেক চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছু মোকাবেলা করেন, কিন্তু এটুকু বলতে চাই অপরিসীম সাহস সবসময় সব কিছুকে মোকাবেলা করা যায় না। যেই আশঙ্কার কথাগুলো আমরা জানছি, আপনি নিজেও শুনেছেন, আর প্রধানমন্ত্রী যখন কোনো মন্তব্য করেন তখন নিশ্চয়ই আমাদের মতো সাধারণ মানুষের মতন ভাষা কিছু শুনে তিনি মন্তব্য করেন না, তিনি সরকারের সর্বোচ্চ নির্বাহী, রাষ্ট্রটা পরিচালিত করছেন তিনি, তার কাছে এমন কোনো সুস্পষ্ট তথ্য না থাকলে প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেন না। বরঞ্চ এর মধ্যে আমরা যে জাতীয় কথাবার্তা শুনে আসছি যে স্যাংশনে ভয় পায় না, বাংলাদেশে স্যাংশন দেবে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ভাষা কথা বলতেন, কিন্তু তিনি স্পষ্ট 14 দলীয় নেতাদের উদ্দেশ্যে বলছেন নির্বাচনের পরে নানান ধরনের স্যাংশন আসতে পারে। তিনি তো আর খোলামেলা সবাইকে বলবেন না যে স্যাংশন আসছে। অতএব আমরা ধরে নিচ্ছি প্রধানমন্ত্রী এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র জাতির জন্য। এবার সবসময় সব সাহস দিয়ে যে সব কিছু মোকাবেলা করা সম্ভব নয় তার কয়েকটি নমুনা দিই। আমাদের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে, পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দিলে, ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, আচ্ছা বাণিজ্যিক নিষেধাজ্ঞা যদি যুক্তরাষ্ট্র দেয় এবং দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আবারও বলি প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তার আশঙ্কার কথা, তাহলে আমরা যদি না ধরে নিচ্ছি যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বহুমুখী বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিচ্ছে আফটার ইলেকশন, সেক্ষেত্রে আমরা মোকাবেলা করব কিভাবে? ভারত, রাশিয়া, চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কতখানি? তারা তো আমাদের কাছ থেকে শুধু নিচ্ছে, দিচ্ছে কতটুকু? এত বছরেও ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক যে বৈষম্য সেটির হ্রাস এখনো টেনে ধরতে পারেনি, চীনের সঙ্গে পারেনি, রাশিয়ার সঙ্গে নেই বললেই চলে বাণিজ্যিক সম্পর্ক তেমন একটি। আমি যদি আমাদের যে বার্ষিক রপ্তানি আয়
প্রায় $55 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব অর্থাৎ যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ফ্রান্স এই পাঁচটি রাষ্ট্র মিলেই এখান থেকে আমাদের রপ্তানি আয় আসে 52%। যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্র থেকে 17% আমাদের রপ্তানি আয় আসে, যুক্তরাজ্য থেকে প্রায় 10%, জার্মান থেকে প্রায় 13%। আর এর বাইরে যদি আমরা শুধু গার্মেন্ট শিল্প কথা ধরি, পোশাক শিল্পের কথা ধরি, মানে যুক্তরাষ্ট্র একভাবে যে পরিমাণ পণ্য, পোশাক পণ্য আমাদের এখান থেকে আমদানি করে, সেখান থেকে আমাদের রপ্তানি আয় আসে $10 বিলিয়ন। আর আসুন আমরা একটু ভারত, রাশিয়া, চীনের দিকে তাকাই। এই তথ্যগুলো আপনারা হয়তো অনেকে জানেন, কিন্তু হয়তো মিলাতে পারি না আমরা অনেক সময়। ভারত এবং চীন এই দু রাষ্ট্র থেকে আমাদের আমদানি ব্যয় মেটাতে হয় 43% মোট আমদানি ব্যয়ের। এই দু রাষ্ট্র থেকেই আমরা 43% পণ্য আমদানি করি, আর রপ্তানি করি কত? মাত্র 5%, $7,560 কোটি। আমরা যদি 2021-22 হিসাবটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ধরি, সেক্ষেত্রে এই $7,560 কোটি আমদানি ব্যয় যেটি আমাদের, তার মধ্যে চীনে গেছে কত? চীনে গেছে ওই বছর $1,935 কোটি। আর আমাদের রপ্তানি কত জানেন? $68 কোটি। ভারতের থেকে আমরা আমদানি করেছি $1,369 কোটি আর রপ্তানি করেছি $199 কোটি পণ্য। রাশিয়া, তার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কি, যেটি আমি বলছিলাম প্রথমে, নেই বললেই চলে। আমদানি আমাদের $60-65 কোটি মার্কিন ডলারের আর রপ্তানি মাত্র। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেশ এবং দেশের বাহিরে সরকারকে নিয়ে যে ধরনের বিষয় নিয়ে আলোচনা আলোকপাত হচ্ছে, তাতে করে সরকার নির্বাচন পর্যন্ত টিকতে পারবে কিনা মানুষ কিন্তু সন্দেহান পরিস্থিতিতে। আসুন সে সম্পর্কে বিস্তারিত যা থাকছে এই ভিডিওতে। উদ্বেগ বাড়ছে, এরপর থাকছে ভোট ঠেকাতে চায় বিএনপি, খোঁজা হচ্ছে কৌশল। রাশেদের দাবি, নূরকে জিম্মি করে রাখা হয়েছিল। সবশেষে দেখবেন তত্ত্বাবধায়কের অধীনে আগামী দ্বাদশ নির্বাচন, যে শর্ত দিলেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ার এমপি আবিগালি বয়েড। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি আবিগালি বয়েড গত 30 নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস অনুযায়ী 15 বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটিকে ব্যাপকভাবে বৈধ বলা হয়েছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তার ক্রমাগত বক্তব্য সত্ত্বেও 2014 এবং 2018 সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ লেভেল প্লেইং ফিল্ডের অভাব, রাজনৈতিক দমন এবং বিরোধীদের ওপর ক্র্যাকডাউনের জন্য 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছে। এর বৈধতা এবং প্রতিনিধিত্বমূলক প্রকৃতিকেও প্রশ্নবিদ্ধ করেছে। নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2018 সালে নির্বাচনকালীন সময় নিরাপত্তা বাহিনীর কর্তৃক অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের অভিযোগ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। শিডিউল অনুযায়ী নির্বাচনের মাত্র 2 মাস আগে দেশটির বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কারাগারে প্রেরণ বাংলাদেশের সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের যে কোনো আভাসকে চূর্ণ করে দেয়। শুধু গত 3 সপ্তাহে 10,000-এর বেশি গণতন্ত্রপন্থী নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে এই ধরনের দমন ভোটারদের নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার হরণ করে, নির্বাচনী প্লেইং ফিল্ডকে মারাত্মকভাবে ক্ষমতাসীন দলের পক্ষে নিয়ে যায়।
আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এই ধরনের তত্ত্বাবধান অত্যাবশ্যক, যা নির্বাচনকে বেআইনি অনুশীলন এবং হস্তক্ষেপমুক্ত করবে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তির জন্য সাহায্য করতে, যিনি অন্যায়ভাবে কারারুদ্ধ এবং তার অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে চলমান ব্যর্থতার জন্য শেখ হাসিনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য এবং গোয়েন্দা শাখার সদস্যদের বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন আরোপ করতে। এই ধরনের নিষেধাজ্ঞা এই শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে যে অস্ট্রেলিয়ান সরকার মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং স্বচ্ছতার অভাব, রাজনৈতিক কর্মীদের দমন এবং কারচুপির নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগগুলো মোকাবেলায় বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য সমমনা দেশগুলোকে সহযোগিতার দাবি। সাম্প্রতিক সময়ে একটার পর একটা বৈশ্বিক ইস্যু এসে পড়েছে বাংলাদেশের ওপর। এর মধ্যে শ্রমিক অধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের ঘোষিত নতুন নীতি, অন্যটি হলো জিএসপি নিয়ে ইউরোপীয় কমিশনের মূল্যায়ন রিপোর্ট। উভয় রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এর ফলে বাণিজ্য নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইইউতে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি অব্যাহত রাখা হুমকির মুখে। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই দুই রিপোর্ট নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। পাশাপাশি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, তুরস্ক বা অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত রয়েছে এমন দেশের ব্যাংকগুলোর লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হতে পারে। এই ধরনের ঘোষণা বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। অথচ ব্যবসায়ীদের উৎকণ্ঠার বিপরীতে বিষয়টিকে আমলে নিচ্ছে না সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে চিন্তার কিছু নেই, তবে দুটি ঘোষণায় চিন্তিত দেশের ব্যবসায়ী মহল। যুক্তরাষ্ট্রের নতুন নীতি ও জিএসপি নিয়ে ইউরোপীয় কমিশনের মূল্যায়ন রিপোর্ট পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরাও চিন্তিত। প্রতিবেদনে সহিংসতা, হয়রানি, বরখাস্ত, অপর্যাপ্ত তদন্ত, মামলা ও কর্মীদের গ্রেপ্তারের মতো ইউনিয়ন বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া শ্রম পরিদর্শনে সক্ষমতা ও সামর্থ্যের ঘাটতি দূর করার তাগিদ দেওয়া হয়েছে। শিশু ও জোরপূর্বক শ্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইউরোপীয় কমিশনের এই প্রতিবেদনে। এর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।